মামুন কলো থান অফিসিয়াল দ্য ভয়েস অফ ইসলামিক কালচার উই সিং ফর আল্লাহ। তোমার আম্মু বাড়িতে বসে কি করে? সারাক্ষণ শুধু মোবাইল আর সিরিয়াল নিয়ে পড়ে থাকে। মানুষ যখন পাপাচারে লিপ্ত হয়ে যায়, মহান মালিক ক্ষিপ্ত হয়ে মহামারী আজাব দিয়ে দেন। মানুষ যখন পাপাচারে লিপ্ত সর্বনাশ।
এইসব মানুষগুলোর জন্য তো করোনা ভাইরাস এসেছে। আল্লাহ তোমার আম্মুকে হেদায়েত দিক। আমিন। আচ্ছা আপু, আমি মোমেন কি বাবা? খুব সহজ, আল্লাহ কোরআনে যেগুলো কাজ করতে বলেছে সেগুলো কাজ করতে হবে, আর যেগুলো কাজ নিষেধ করেছে তা করতে হবে না, বাস। আল্লাহ কি কি করতে বলেছে আপু? শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য, যেমন ধরো নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, পর্দা করতে হবে, বড়দের শ্রদ্ধা করতে হবে, ছোটদের আদর করতে হবে, সদা সত্য কথা বলতে হবে, সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজে বাধা দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। তাই আপু, আল্লাহর এই আজাব থেকে বাঁচার জন্য আর কি কি করতে হবে? সবসময় আল্লাহর ওপর ভরসা রেখো। দান, সাদকা, নামাজ ও দোয়ার মাধ্যমে কান্নাকাটি করে বেশি বেশি তওবা ইস্তিগফার করো। সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থেকো, আর প্রতিদিন পারলে কালো জিরা, মধু ও গরম জল সেবন করো, এবং এই দোয়াটি বেশি বেশি পাঠ করো। কোন দোয়াটি আপু? দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল বারসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। তাই আসি না, মরতে যখন হবে আল্লাহর পথে মরি। সব কিছু চাই এসো কোরআন ধরি, সব কিছু চাই এসো কোরআন ধরি, মরতে হবে যখন এসো আল্লাহর পথে মরি, এসো আল্লাহর পথে লড়ি, আল্লাহর পথে লড়ি, এসো আল্লাহর পথে মরি।